12 দফা দাবিতে রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মোহনবাটি জেলা আদালতের সামনে রাজ্য সড়ক অবরোধ করলো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার এই দাবিতে রাজ্য স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। রায়গঞ্জে রাস্তা অবরোধ ছাড়াও আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে একই দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে। আশাকর্মীদের স্থায়ী বেতন 21,000 টাকা, আশাকর্মীদের স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান, নিয়মিত ইনসেন্টিভ প্রদান সহ 12 দফা দাবিতে মঙ্গলবার রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। রাজ্যের সমস্ত জেলায় আশাকর্মীদের বিক্ষোভ, জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া ছাড়াও রাজ্য স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। সেই কর্মসূচি সফল করতে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে রায়গঞ্জ মোহনবাটি জেলা আদালতের সামনে রাস্তা অবরোধে সামিল হয়। এই অবরোধের ফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়। সংগঠনের জেলা সম্পাদিকা মিনতি সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় বাজেটে আশাকর্মীদের নিয়ে কোনো কথা বলা হয়নি, রাজ্য বাজেটে আশাকর্মীদের নিয়ে ভাবনা চিন্তা করাতেই তারা আন্দোলনে সামিল হয়েছে। স্বাস্থ্যকর্মীর নামে খেলার মাঠ, মেলার মাঠ, স্কুল এবং চোখের আলোতে বিনা পারিশ্রমিকে কাজ করানো হচ্ছে। এই 12 দফা দাবিতে মঙ্গলবার তারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন সম্পাদিকা মিনতি সরকার কি বলেছেন শুনে নেব। আমি উত্তর দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের এবং জেলার সম্পাদিকা মিনতি সরকার। আজ আমাদের গোটা রাজ্য জুড়েই এবং দক্ষিণবঙ্গ থেকে সব আশা দিদিরা স্বাস্থ্য ভবনে যাচ্ছে, এই আমাদের অনেক 12টা দফা নিয়ে, যেহেতু আমাদের বকেয়া ইনসেন্টিভ এবং স্বাস্থ্যকর্মী স্বীকৃতি এবং ফিক্সড বেতন বাড়ানোর জন্য কেন্দ্র সরকারের বাজেটেও আমাদের কোনো কথা বলেনি। রাজ্য সরকারের বাজেট শুরু হয়েছে যাতে আমাদের কথা তারা মাথায় রাখে এবং মেডিকেল টিমের নাম করে যে যেখানে খেলার মাঠ, মেলার মাঠ, স্কুল প্রচুর জায়গায়, চোখের আলো সমস্ত জায়গায় বিনা পারিশ্রমিকে যে কাজ করানো হচ্ছে, এই সমস্ত 12টি দফা নিয়ে আমরা ডিএমকে ডেপুটেশন দিতে যাচ্ছি। এখানে পথ অবরোধ করা হলো আমাদের কেন্দ্র সরকারের যে ফরমেটটা করেছে, ইনসেন্টিভ যে আমাদের ঠিক মতন পাচ্ছি না, ভাগে ভাগে ইনসেন্টিভ দিচ্ছে, সেই ফরমেট কথা যাতে বাতিল করে আমাদের জন্য সুনির্দিষ্ট কিছু ভাবে, তার জন্যই আমরা আজকে এখানে ফরমেট পুড়িয়ে পথ অবরোধ কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা ডিএম অফিসে যাচ্ছি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।